এটা মানুষের জয়, এটা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জয়। আমি সারাদিন ওখানে ছিলাম, আমাদের পঞ্চায়েত ইলেকশন থেকে শুরু করে আর সমিতি জেলা পরিষদ পর্যন্ত, জেলা পরিষদ এখন কাউন্টিং চলছে, মানে শেষের দিকে। আমি যতটুকু দেখে আসলাম যে আমাদের দুটো জেলা পরিষদ দুজনেই কিন্তু জিতবে, প্রচুর ভোটে লিড আছে, এগিয়ে আছে প্রচুর ভোটে লিড পাবে রাইনুর এবং আমাদের জাহানুরা দিদি। ওরা অনেক কিছু বলে, অনেক কিছু বলে, কিন্তু আপনারা এটা মানুষের জয়, এটা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জয়, অসহায় খেতে খাওয়া বঞ্চিত লাঞ্ছিত মানুষের জয়, যারা আজকে লড়াই দিয়েছিল আমাদের ছেলেরা, আমার এই ভাইয়েরা দেখেছেন তো কত খুশিতে আছে, এদের জয়, এই খুশি এই আনন্দ এই মানুষের। আমরা জমি কমিটি আমরা মিলে আটটা সম্ভবত আটটা না নটা আমরা পেয়েছি, আর কয়েকটা আমরা অঞ্চল আমরা পেয়ে যাচ্ছি, সাত আটটা মতো ছটা মতন অঞ্চল আমরা পাবো, আর জেলা পরিষদ আমরা দুটো দুটো জেলা পরিষদ আমরা পাবো। এটা মানুষের জয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জয়। এই যে মানুষ এত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে, মানুষ প্রচুর লড়াই দিয়েছে, রক্তক্ষয়ী লড়াই হয়েছে, আপনারা দেখেছেন আট মিনিট থেকে এই আট তারিখ থেকে আর এই পর্যন্ত, আট তারিখ থেকে আর এই পর্যন্ত প্রচুর লড়াই সংগ্রাম করেছে আমাদের অগণিত কর্মী, তারা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, নিহত হয়েছে, আমাদের উপরে বম্বিং করেছে এবং আমাদের ছেলেদের বাড়ি ছাড়া করেছে, অনেকেই এখনও পর্যন্ত জেলে আছে। এই গত কালকে আমাদের বিডিও অফিসের সামনে থেকে কয়েকজন ছেলেকে তুলে নিয়ে গেছে, আমাদের ছেলেরা ব্যালট বক্সে পাহারা দিচ্ছিল বলে তাদের গাড়িগুলো তুলে নিয়ে গেছে, অনেক সন্ত্রাস হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, মানুষ তার বিরুদ্ধে জবাব দিয়েছে। অবশ্যই তখন থেকে আরও দায়িত্ব, এখন আরও মানুষ আমাকে বাড়িয়ে দিয়েছে, আমাকে জনপ্রতিনিধিকে জনপ্রতিনিধি করে দায়িত্বটা আরও বাড়িয়ে দিয়েছে, অবশ্যই মানুষের পাশে থাকবো, মানুষের জন্য। আমার মামুনদের এইটুকুই বলবো, আমরা যে স্বচ্ছ পঞ্চায়েত উপহার দেওয়ার কথা বলেছিলাম, আগামী দিনে আমরা সেই স্বচ্ছ পঞ্চায়েত আমরা আমার মামুনদের উপহার দেবো, এবং আমাদের এমএলএ বলেছিলেন যে এই অঞ্চলগুলো আমরা জিতবো, আমাদের মায়েদের সুরক্ষার জন্য সেই অঞ্চলগুলো আমরা সিসিটিভিতে মুড়ে দেবো। আসমা খাতুন।